হাই অল মাই ফ্রেন্ডস, বাংলা টেক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি টিপ শেয়ার করব, যার মাধ্যমে আপনারা গোপনে ভিডিও করতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড সেটির মাধ্যমে আপনারা গোপনে স্পাই ক্যামের মতো ভিডিও করতে পারবেন। তাই সাধারণত আমরা ভিডিও করার সময় দেখা যায় আমাদের অ্যান্ড্রয়েডের যে স্ক্যান আছে ডিসপ্লেতে দেখা যায় যে কী ভিডিওটা করতেছেন বা কাকে ভিডিও করতেছেন, এগুলো দেখা যায়। তো আপনার নর্মালি এটা এই সফটওয়্যারটির মাধ্যমে ভিডিও করলে যা শুধু অ্যাক্টিভ করলে আপনার ডিসপ্লেটা অফ করে দিলেও আপনার অটোমেটিক এটার মাধ্যমে আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে ভিডিও করতে পারবেন। কেউ বুঝতে পারবে না যে আপনি ভিডিও করতেছেন, বা এরকম কেউ কোনো কখনো বুঝতে পারবে না যে কারো ভিডিও করতেছেন। তখন সে ফ্রেন্ড সার্কেলের সাথে বসে আড্ডা দিই বা তাদের মজার মুহূর্তগুলো ভিডিও করার জন্য আমরা চাইলে এই সফটওয়্যারটি অন রেখে যা শুধু ক্যামেরাটা ওদের ফেসের মধ্যে ধরে রাখলেই হবে, অটোমেটিক ভিডিও হয়ে যাবে। আর বুঝতেও পারবে না যে আপনি চাইলে অন্যান্য কাজও করতে পারেন, জাস্ট এটা অন রেখে অন্য অ্যান্ড্রয়েডের কাজ করতে পারবেন, তার যা শুধু অ্যাক্টিভ রাখলেই হবে। তো চলুন বন্ধুরা সফটওয়্যারটির সাথে পরিচয়। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে লেখেন এস ভি আর, লিখলেই জাস্ট সার্চ করেন SVR, লিখলেই হিডেন ভিডিও রেকর্ডার SVR, এটা লিখলে জাস্ট আপনি ইনস্টল করবেন। এই সফটওয়্যারই সবচেয়ে ভালো একটি সফটওয়্যার ভিডিও গোপনে ভিডিও করার জন্য। তো এটা ইনস্টল করবেন অ্যান্ড ওপেন করবেন। ওপেন করলে দেখতে পাচ্ছেন যে এই যে কালো একটা চিহ্নটা, যেটা যে গোল চিহ্নটা, এটার মধ্যে জাস্ট খালি আপনি ক্লিক করলেই অটোমেটিক আপনার রেকর্ডিংটা অন হয়ে যাবে। তা আমি এখন দেখাতে পারছি না, কারণ আমি এখন টিউটোরিয়াল তৈরি করছি, যে ভিডিওটা তৈরি করতেছি। তো এটা যদি অন করি তাহলে আমার টিউটোরিয়ালটা আর হবে না, অফ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাতে পারছি না, জাস্ট এটার মধ্যে আপনার যে গোল চিহ্নটা মাঝখানের স্ক্যানে, এটার মধ্যে জাস্ট ক্লিক করলেই আপনার অটোমেটিক এটা করবে যে রেকর্ড শুরু হয়ে যাবে, অ্যাক্টিভ করে দিলেই হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আপনারা এই সফটওয়্যারটি কী কাজে আপনাদের দিবে। তো আর যদি সফটওয়্যারটি আপনাদের ভালো লেগে থাকে বা আমার টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না, আমার ভিডিওটি লাইক দিবেন, আর অবশ্যই মতামত জানাবেন, যে ভালো খারাপ যাই হোক না কেন, অবশ্যই মতামত জানাবেন। মতামত জানালে আমার ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাবো যে আসলে ভালো ভিডিও তৈরি করতেছি না খারাপ ভিডিও তৈরি করতেছি, বা আপনাদের কাজে দিচ্ছি কি না। তো আশা করি আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।